দোস্তো, ওয়েলকাম ব্যাক টু মাই প্রথম চ্যানেল মনমন্ডল ব্লগ। তোমাদের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত, আমি মনমন্ডল। তোমরা আজকের ভিডিওটা হতে চলেছে অনেকই 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 ইন্টারেস্টিং, তাই জন্য পুরো ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন, ঠিক আছে বন্ধুরা? তো লেটস স্টার্ট। বন্ধুরা, আজকে আমরা জানবো পৃথিবীর সব থেকে ছোটো দেশের কথা। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সব থেকে ছোটো দেশের নাম হয়েছে সিল্যান্ড। আপনারা ঠিকই শুনেছেন, জনসংখ্যা মাত্র 3 জন। এটা আপনাদের অবাক করে দিলেও এটাই সত্যি কথা, মাত্র 3 জন জনসংখ্যা। বন্ধুরা, সেই দেশে মাত্র 3 জন জনসংখ্যা থাকা সত্ত্বেও তাদের নিজস্ব ডলার রয়েছে, মানে নিজস্ব রুপি বা ডলার নিজস্ব রয়েছে, মানে নিজস্ব মুদ্রা রয়েছে তাদের কাছে। তাদের মুদ্রার নাম হয়েছে সিল্যান্ড ডলার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সিল্যান্ড ডলার হয়েছে তাদের মুদ্রার নাম। তাদের নিজস্ব রাজধানী রয়েছে, তাদের নিজস্ব রাজধানীর নাম হয়েছে HM4, আপনারা ঠিকই শুনেছেন। আর তাদের নিজস্ব ফ্ল্যাগ রয়েছে, নিজস্ব ন্যাশনাল অ্যান্থাম রয়েছে, তাছাড়া অনেক সুযোগ সুবিধা আছে সেখানে। বন্ধুরা, সেটা হয়েছে ব্রিটেনে। ব্রিটেনে সেই জায়গাটা পড়ে ব্রিটেনের উত্তরে, ঠিকই বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা। সেটা ব্রিটেনের উত্তর দিকে একটা সাগরে, সেই জায়গাটা একটা আইল্যান্ড জায়গা। সেই জায়গার ফিট হয়েছে 570 স্কোয়ার মিটার। ইট মানে দেশটা সব থেকে ছোটো দেশ পৃথিবীর মধ্যে, ঠিক আছে বন্ধুরা? আর বন্ধুরা, সেই দেশের জনসংখ্যা আমি অলরেডি বললাম, মাত্র 3 জন জনসংখ্যা নিয়ে সেই দেশটা রয়েছে। আর এটা একটা কথা যে তাদের যে মুদ্রা মানে সিল্যান্ড ডলার, সেটা কিন্তু অন্য দেশে চলে না, অন্য দেশের সাথে মানে কানেক্ট হয় না। আর বন্ধুরা, সেই দেশটা ইউজ করা হয়েছিল 2 নম্বর মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়ে। আপনারা ঠিকই শুনেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই জায়গাটা আর্মিদের জন্য ইউজ করা হয়েছিল, আর্মিরা নেভিরা সেটা জায়গাটা ইউজ করেছিল। তারপরে যুদ্ধ শেষ হয়ে যায়, সেখান থেকে তারা ফিরে আসে, আর মাত্র 3 জন জনসংখ্যা নিয়ে সেই দেশটা আজও খাড়িয়ে রয়েছে সমুদ্রের মাঝখানে। আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা, সেখানে মাত্র 3 জন জনসংখ্যা, অনলি 3। আর বন্ধুরা, আর একটা অবাক করে দেওয়ার কথা হয়েছে যে এত একটা ছোট দেশ, কিন্তু তাদের কাছে এত কি করে এত জিনিস রয়েছে, তো এটাও একটা অবাক করে দেওয়ার কথা। বন্ধুরা, আজকের জন্য এটুকুই ছিল। অন্য আর একটা ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের ভিডিওটা শর্ট হলেও কিন্তু মানে অনেক কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন। যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে বা বলে যে পৃথিবীর সব থেকে ছোটো দেশের নাম, তাহলে আপনারা সিল্যান্ড অবশ্যই বলে দেবেন, কেননা সেটাই হয়েছে আজকের মধ্যে পৃথিবীর সব থেকে ছোটো দেশ। বাই বাই বন্ধুরা, অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই বন্ধুরা।